শুরু করছি ক্যালকুলাস MCQ-2। হ্যাঁ, বলবো এটা লিমিটের সেকেন্ড, এটা টপিকস হচ্ছে লিমিট। ঠিক আছে, দেখো এখানে কিছু ফর্মুলা লিখেছি, আমি আবার বলি, সেটা হচ্ছে MCQ এবং রিটেন কিন্তু কি নয়, এক নয়। আমরা MCQ তে সবসময় শর্টকাট টেকনিক ইউজ করবো। হ্যাঁ, তো অনেকেই আপত্তি করবা, স্যার রিটেনটা তাহলে এরকম না। তো আমি রিকোয়েস্ট করবো MCQটা MCQ এর প্যাটার্নে করবো আমরা। ওকে, দেখো লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 5x হোল টু দি 1 থার্ড x। এখন দেখো 3 বাই x এটা ইকুয়াল কত, এটা এই প্রশ্নটা আসে ডিউ 6-7 এবং আর ইউ রাজশাহী বিশ্ববিদ্যালয় 9-10। ওকে, তাহলে দেখো এটা আমরা সলভ করব কিভাবে, এটা যদি একটু ফর্মুলাটা খেয়াল করো, লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস x, দেখো তোমাকে যদি লিমিট ইনফিনিটি যুক্ত থাকে, দেখো এবারে কতগুলো জিরো ইনফিনিটি, জিরো লিমিট কতগুলো ইনফিনিটি লিমিট। ঠিক আছে, কিছু কনস্ট্যান্ট লিমিট দিছে আমি, একটু চেঞ্জ করলে বুঝবা। আপাতত খেয়াল করো লিমিট x টেন্ডস টু 1 প্লাস 5x, আমরা দেখো 1 প্লাস x টু দি হোল টু দি b/x, দেখো b/x এরকম আকার যদি থাকে, আমরা তাহলে শর্টকাট ইউজ করবো কি, e টু দি a বাই ab, e টু দি ab। তাহলে দেখো ওইটাকে আমরা এখন কি করতে পারি, এটাকে a কি বলতে পারি, a এর মতো করে চিন্তা করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি, লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস x হোল টু দি b/x ইকুয়াল হচ্ছে কত, e টু দি ab। ওকে, তাহলে আমরা এখন এটাকেও সেম প্রসিডিউর লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 1 প্লাস 5x হোল টু দি 3/x, তাহলে আমরা কি করতে পারি, e টু দি ab, দেখো এটা a এর পরিবর্তে ইউজ হলো, এটা b এর পরিবর্তে ইউজ হলো। ঠিক আছে, তাহলে e টু দি ab, e টু দি ab মিন্স কত হবে, 5 × 3, তাহলে e টু দি কত হবে, 50, e টু দি কত হবে, 50। ওকে, তাহলে এটা आंसर হবে কত, e টু দি 50। ঠিক আছে সবার, ওকে ফাইন। এখন দেখো এরপরে প্রবলেমটা আমরা একটু সলভ করি, একটু খেয়াল করো, এই যে লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস kx হোল টু দি 1 আপন x, এদের প্রবলেম এটা রাজশাহী ইউনিভার্সিটিতে 12-13 আসে। এই প্রবলেমে একটু দেখো সেম প্রসিডিউর আমরা করতে পারবো, লিমিট x টেন্ডস টু 0, এখন এটাকে আমরা একটু যদি চেঞ্জ করি, এরকম 1 প্লাস kx টু দি 1 বাই kx, এবং যদি করতে চাই k বাই x যদি করতে চাই, তাহলে দেখো এইটা আমরা 1 প্লাস x b বাই x, 1 আপন x b বাই x, তাহলে k বাই x আকার যদি করতে চাই, k বাই x আকার যদি করতে চাই, তাহলে 1 আপন k, দ্যাট মিন্স এতটুকু পরিমাণকে আমরা এখন কি করতে পারি, e টু দি e লিখতে পারি। খেয়াল করো, কারণ আমাদের যে জিনিসটা দরকার সেটা খুব ভালো করে খেয়াল করো, 1 প্লাস x, 1 লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস x হোল টু দি x হল হচ্ছে e, তাহলে এই জিনিসটা একটু খেয়াল করো, মানে এদিকে যেটা থাকবে চলক এদিকেও সেম থাকবে, তখন হচ্ছে e, বাট এটার উপর তো একটা পাওয়ার হিসেবে কে আছে, তাহলে e টু দি k। ঠিক আছে, তাহলে e বিট ঠিক কে আমাদের সংক্ষেপে করবো কি, 1 প্লাস kx হোল টু দি kx, আমাদের যদি এরকম থাকে যেভাবে একদম কমন, আমাদের এটাকে কিভাবে সলভ করতে পারি, লিমিট x টেন্ডস টু 0, তাহলে 1 প্লাস kx, এদিকেও যদি আমরা kx আনি, 1 বাই kx আকারে লিখতে পারি, তাহলে k টা আমরা এক্সট্রা আনলাম। ওকে ফাইন, তাহলে এতটুকু পরিমাণ এখন e বার সমান পড়ে যাবে। ঠিক আছে, এটা ইতে পড়ে যাবে আর নিজের পাওয়ারটা আমরা রেখে দিই। ঠিক আছে, তাহলে এটা কত হবে, এটাকে আমরা সলভ করলে কত পাচ্ছি, e টু দি k পাচ্ছি। ঠিক আছে, ওকে ফাইন, এরপর যাব এই প্রবলেমটাতে। এই ধরনের প্রবলেম গুলো সবসময় সলভ করতে পারবা, একটা টেকনিক, বিশেষ টেকনিক অবলম্বন করলে, সেই টেকনিকটা আমি একটু বলি, একটু খেয়াল করো, এই যে আমরা 1 প্লাস এটা কি, এটা আমি একটু করে তোমাদের দেখাচ্ছি, লিখে লিমিট x টেন্ডস টু 0, এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, 1 প্লাস 5x কত, 3x বাই x ইনটু হচ্ছে কত, x বাই সরি 2 বাই x, 2 বাই x। এখন দেখো যে জিনিসটা হচ্ছে, এটা 2 বাই x করতেছে, জাস্ট ঠিক আছে, এটাকে আমি একটু চেঞ্জ করলে এরকম, লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 5x হোল টু দি 3 হোল টু দি 2 বাই x। এখন প্রবলেমটা কোথায় আমি তোমাদের বলি, সেটা হচ্ছে কি, এটাকে আমরা চাইলে কি করতে পারি, একটু দেখো, এটা যেহেতু এখানে প্লাস হিসাবে আছে, প্লাস হিসাবে আছে, সো এটা প্লাস হিসাবে যেহেতু আছে আমরা x এর ব্যাপারটা, তাহলে এটা এতটুকু পরিমাণটাকে আমরা একটাভাবে লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 5x 2 বাই x লিখে, এটাকে আমরা পরবর্তীতে আবার একটা হিসেব করতে পারি, লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 5x হোল টু দি কত, 3। একটু প্রবলেমটা একটু আমি বলি, দেখো এখন এই পোর্শনটা, এই পোর্শনটা e টু দি ওই যে 1 প্লাস x হোল টু দি b বাই x সেই ফরম্যাটে চলে গেছে, তার মানে হচ্ছে e টু দি 5 × 2, মানে a এটা হচ্ছে a, এটা হচ্ছে b মতো,
sir, e to the a, I mean e to the 10, e to the 10, a format e chola ashlo. E to the 10, a format e chola ashlo. Thik ache? Kintu eta ektu khyal koro, ei bishoyta ektu kemon hoy? X tends to 0 to the infinity, 0 kache kache value boshao, tahole koto hobe? 1 plus, eta 0 type to the power 3, I mean hocche koto 1. Tahole shob shomoy khyal korba, ekhane ektu khub bhalo kore khyal koro. এই অঙ্কটা যারা বুঝবা তারা পরবর্তী অঙ্কগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে তাহলে দেখো এইটাকে আমরা এই যে ট্রাইসেক্স প্লাস 2 বাই x এটা আমাদের সব সময় চিন্তা করতে হবে এই যে আমাদের দরকার আলটিমেটলি হচ্ছে এই পার্টটা আমাদের আলটিমেটলি দরকার হচ্ছে এই পার্টটা এই পার্টটা দরকার আলটিমেটলি এই পার্টটা আমাদের দরকার নাই 3 পার্টটা আমাদের দরকার নাই এটা আমাদের দরকার নাই আমাদের দরকার হচ্ছে কত এই কনস্ট্যান্ট পার্ট আমাদের দরকার হচ্ছে কনস্ট্যান্ট পার্টটা কারণ এইটা আমাদের দরকার নেই কারণ এটা 3x / x x x আকারে চলে যাবে তাহলে আলটিমেটলি দরকার হচ্ছে আমার কত এই যে 2 / x এই পার্টটা দরকার যার কারণে তাহলে দেখো অথবা e to the 10 আমরা এটা করলাম সিমিলার ওয়েজ আমরা এটাও করে ফেলতে পারবো এর পরবর্তী অংশটা দেখো আমাদের দরকার কি তাহলে আমাদের দরকার হচ্ছে কি এই যে কনস্ট্যান্ট পার্ট আমাদের দরকার হচ্ছে কোন আমাদের এই পার্টটা দরকার নেই এই পার্টটা আমাদের দরকার নেই b / x b x এর আমাদের দরকার নেই আমাদের দরকার হচ্ছে কত এই যে c / x এটা আমাদের দরকার c by x তো তাহলে আমরা c by x দরকার হলে তাহলে কত হবে e to the a sc e to the কত sc সেটা এটা আছে এটা এটার ক্ষেত্রে কি হবে a হবে এদিকে কি হবে c হবে এদিকে কি হবে c হবে বাকিটা আমাদের এই পার্টটা আমাদের দরকার নাই এই কনস্ট্যান্ট পার্টটা আমাদের দরকার এই দেখো এটা আমাদের দরকার নাই এই যে আমাদের যে bx যেটা আছে bx আমাদের দরকার নাই আমাদের দরকার হচ্ছে কি এই জিনিসটা তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি সেম প্রসিডিউর আমাদের সেম প্রসিডিউর তাহলে কি রকম হবে লিমিট x টেন্ডস টু 0 limit x tends to 0 1 plus ax to the কত এটাকে আমরা b লিখতে পারি তারপর এটাকে আমরা কি করতে পারি c / x আকারে লিখতে পারি দেখো এটা এখন এই পার্টে চলে যাবে এই যে এই পার্টে চলে যাবে 1 plus ax whole to the b / x মানে c / x এটা আমাদের চলে যাবে কারণ এটা আমাদের আলটিমেটলি 1 আসবে সো এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবে limit x tends to 0 1 plus ax ax whole to the c / x limit x tends to 0 1 plus ax whole to the কত b ওকে সো এটা আমাদের টেনশন করা কিছু নেই কারণ আমাদের দরকার হচ্ছে আলটিমেটলি এই জিনিসটা c / x ওকে তো c / x এটা আমরা সলভ করলে কত হবে e to the কত ac e to the কত ac এটা c c ওকে আমাদের এই পার্টটা কত হবে এই পার্টটা তো 1 চলে আসবে তাই না এই পার্টটা 1 চলে আসবে তাহলে আমাদের দরকার নেই আমাদের দরকার e to the ac ঠিক আছে ওকে ফাইন এখন আমরা তো সলভ করব এই বিশেষ প্রবলেমটা 5 নাম্বার 4 নাম্বার প্রবলেম 5 নাম্বার প্রবলেম তো দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আমি বারবার বলি যে কনস্ট্যান্ট পার্টটা আমাদের দরকার নাই এই ক্ষেত্রে কি করব এর আগে যেটা ভাগ করে পাইছি এখানে আমাদের এটা দরকার নাই তাহলে দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস x 1 প্লাস 1 বাই x হোল টু দি আমাদের দরকার হচ্ছে কনস্ট আমাদের দরকার হচ্ছে কি ভেরিয়েবল পার্টটা আমাদের কনস্ট্যান্ট পার্টটা দরকার নাই এটা তাহলে আমি কি লিখতে পারি এটা মানে হচ্ছে কত বরাবর ফর্মুলা দেখো e টু দি x e ঠিক আছে আমাদের দরকার এটা হচ্ছে কত e এখন প্রশ্ন হচ্ছে স্যার মানে এই জায়গাটাই আপনি এই 3 টাকে স্কিপ করতে চলো কারণ যদি লিমিট কে দুইভাবে করা যায় লিমিট x টেন্ডস টু ইনফিনিটি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 অপন x হোল টু দি x লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 অপন x হোল টু দি কত 3 এটা যেহেতু বরাবর ইনফিনিটি লিমিটে চলে e লিমিটে চলে আসে দ্যাট ইজ e কিন্তু এই পার্টটা কি হবে এই পার্টটা তো এরকম হবে দেখো কারণ 1 প্লাস 0 সামথিং বাই আনডিফাইন্ড টাইপের 0 কিছু তাহলে 0 তো এটা হলো 3 তার মান আসবে কত 1 তাহলে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো এটাই পাবো ঠিক আছে তাহলে ই হবে কি আমাদের অ্যানসার ই হবে আমাদের অ্যানসার এই ফর্মেটে চলে যাবে ঠিক আছে তারপর দেখো এই 6 নাম্বার প্রবলেমটা 6 নাম্বার প্রবলেমটা কিন্তু সেম প্রসিডিউর আই মিন এটা আমরা উঠে দিব এই দেখো একটু খেয়াল করো 6 নাম্বার প্রবলেমটা ছয় নম্বর প্রবলেমটা অনেকেই এটা ক্যাচ করতে পারবে না তাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে এরকম লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আছে ফাইন এটা কেমন আমরা এনসাইড এভাবে লিখতে পারি 1 প্লাস এভাবে লিখতে পারি এভাবে দেখো এভাবে ওকে তাহলে এখন কি হচ্ছে এটা এখন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ওকে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 এটা 1 প্লাস 1 অপন x 4 টু দি x এটার উপরে কি দিয়ে দেবে আমরা সাইড x দিতে পারি কোনো প্রবলেম নেই এখন দেখো যে জিনিসটা 1 এর উপর যাই হোক 1 আসবে সো এখন এটাকে আমরা এখন লিমিটটা নিচে উপরে নিচে দিতে পারি তো লিমিটটা উপরে আছে নিচে আছে মনে করো তাহলে ক্যালকুলেশন করে এটা কত আসবে ই আসবে তো ই আসবে আই মিন এটা উল্টে দাও ই ইনভার্স ঠিক আছে একদম সেম আগেরটার মতো শুধু উল্টে দিয়া তাহলে কত হবে ই ইনভার্স হবে ওকে তারপর স্যার 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার আমি সবার শেষে করাবো 6 নাম্বারটা একটু দেখো
সরি আমি সবার সাথে 7 নম্বরটা করাবো 8 নম্বরটা দেখি তারপর 9 নম্বরটা দেখি তারপর আমি 7 নম্বরটা দেখাচ্ছি 8 নম্বরটাতে দেখো এরকম লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 আপন 4x হোল টু দি x প্লাস 8 আমি বারবার বলি আমাদের এই সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে এটা করার কোনো দরকার নাই এই পার্টটা কোনো করার কোনো দরকার নাই আমরা করব এই পার্টটা তাহলে দেখো 1 প্লাস 1 বাই 4x এটাকে আমরা যদি 4x লিখতে চাই তাহলে 1 আপন 4 আসবে 1 upon 4 আসবে এই যে দেখো তাহলে এখন এটাতে e ভার্সনে চলে যাবে e ভিত্তিক তাহলে কত হবে 1 upon 4 কারণ এটা বরাবর e ভিত্তিক ফাংশনে চলে যাবে e ভিত্তিক ফাংশনে চলে যাবে দেখো এই যে e ভিত্তিক ফাংশনে চলে যাবে বাকিটা 1 upon 4 হিসেবে থাকবে 1 upon 4 হিসেবে থাকবে ওকে ফাইন তারপর দেখো এটাও সেম প্রসিডিউর ক্ষেত্রে আমাদের একটু বাগটা চিন্তা করতে হবে যেহেতু এটা একটা মাইনাস প্রবলেম আছে সেই মাইনাস প্রবলেমটা একটু দেখাচ্ছি সেই মাইনাস প্রবলেমটা একটু দেখাচ্ছি আমি তোমাদের একটু বলি মাইনাস প্রবলেমটাকে কিভাবে সলভ করবে একটু দেখো এই জিনিসটা একটু দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এটাকে আমরা চাই এভাবে লিখতে পারি দেখো x প্লাস 1 আপন x এটা মাইনাস 1 ইনটু x লিখতে পারি ঠিক আছে তাহলে এটা কি দাঁড়াচ্ছে এরকম লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এরকম তাই না তাহলে এটাকে আমরা কি করতে পারি উঠে দিতে পারি ঠিক আছে x তারপর কি হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 আপন x ফোর টু দি x এটা বরাবর ফর্মুলা এটা বরাবর ফর্মুলা e তাহলে আনসার হবে কত e ঠিক আছে ওকে আমরা এখন দেখব 7 এই প্রবলেমটা একটু দেখো এটা লিমিট x টেন্ডস টু পাই বাই 2 দেখো এরকম ভাবে একটা প্রবলেম আছে এটাকে আমরা এখন tan z কে যদি tan x কে যদি কি যদি z ধরি তাহলে এখন tan পাই বাই 2 আই মিন x এর জায়গা হচ্ছে পাই বাই 2 সো পাই বাই 2 যদি বসাই তার আনডিফাইন্ড ভ্যালু আসবে অর্থাৎ আমরা tan x এর যে z এর কম্বাইন করি z এর লিমিট হবে কত আনডিফাইন্ড ওকে তাহলে আমাদের ফরম্যাট চলে আসলো এখন এটাকে আমরা একটু সলভ করলাম এভাবে z বাই 7 7 বাই z z বাই 7 ওকে এটা তো তারপর z বাই 7 7 7 চলে যাবে z বাই 9 আসে তাহলে এখন ক্যালকুলেশন করলে এটা তো e ভিত্তিক z বাই 7 লিখতে পারি আমরা তাই না e টু দি z বাই 7 অর্থাৎ এই ফরম্যাটে লিখতে পারি z বাই 7 e টু দি ফরম্যাটে লিখতে পারি e টু দি সামথিং সো z বাই 7 টা লিখলাম ওকে তাহলে আশা করি বুঝে গেছো ঠিক আছে প্র্যাকটিস করতে থাকো কোনো প্রবলেম হবে না ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম